بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد

অন্য হাদিসে রয়েছে আপনার দুনিয়ার জীবনে সময় এমনিতেই অতিবাহিত করি কিন্তু আপনার ক্ষণস্থায়ী জীবন জীবন ষাট থেকে সত্তর বছর জীবন এর ভিতরে হঠাৎ করে মৃত্যুবরণ করতে হবে ঠিক মানুষ দুনিয়াতে কেউ চিরদিন বাঁচতে পারবে না আজকে মনে হয় ভালো আছে হঠাৎ করে অসুখ হলেই আপনার সব শেষ শেষ অসুখ যখন আপনাকে হয়ে যাচ্ছে আপনি তখন লড়তে পারেন না আপনার কোনো কাজ কর্ম কিছু করতে পারেন না এই জন্য যদি সুস্থ কেউ থাকে সুস্থ সময় যদি এ বাদত বন্দি ঠিক ভাবে আদায় করে তাহলে অসুস্থ হয়ে গেলেও সে পরে যদি ঠিক ভাবে আদায় না করতে পারে তাহলে নাকি পাবে পাবে তার মানে আপনি যেমন যেমন বাড়িতে আছেন জামাতে সালাত করছেন এখন আপনি সফরে গেছেন সফরের কারণে জামাতে সালাত আর পড়তে পারেননি তাই আপনি কিন্তু নেকিটি পেয়ে যাবে সুস্থ ছিলেন ছিলেন আপনি এবার বন্দুকি ঠিকভাবে আদায় করতে অসুখ হয়ে গেছেন আর অসুখের কারণে আপনি আদায় করতে পারছেন না আপনি নেকি পাবেন সই হাদিস সই হাদিস

সময় হলে সময় আজানের সাথে সাথে মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে আয়েশা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাজে সহযোগিতা করতেন বাড়ির কাজ করতে সাহায্য করতেন যখন আজান হয়ে যেত তিনি মসজিদে চলে যেতে যেতেন তাই আজানের সাথে সাথে আপনারা আমার উচিত তারা ছেলে মানুষ পুরুষ মানুষ এর

যে ব্যক্তি আজানের ডাক শুনলো অথচ আজানের ডাকে সাড়া দিল না তার সালাত হবে না তবে তার যদি কোন অজুর থাকে যদি অসুস্থ বা কোন সমস্যার কারণে সে ভিন্ন কথা কিন্তু ইচ্ছা করে মুসলিম যাবে না যারা পুরুষ পুরুষ এদের সালাত হবে না দ্বারা পত্নী রাহেমাল হাদিস তাই বিষয়গুলা জামাতে সহি যেতেই হবে পুরুষ মানুষকে

আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তুমি কি আদানের ডাক শুনতে পাও বললেন হ্যাঁ আদানের ডাক শুনতে পাই তাহলে যদি শুনতে পাও তোমাকে আশা লাগবে আশা লাগবে তোমাকে আশা লাগবে আশা লাগবে যদি তাই হয় অন্ধ মানুষকে যদি যেতে হয় তাহলে আপনি আমি কোথায় আপনার শরীর ভালো আছে সুস্থ আছেন সুঠাম দেহের অধিকারী আপনার স্ট্রং বডি 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 শক্তি আছে ভালো আছেন আপনি তাহলে আপনার কাজ করতে হবে ঠিকভাবে তাহলে তো আপনি কি কি পাবেন

এবং এবং ছোট বাচ্চারা আছে ছোট বাচ্চারা আছে বিধাই বিধাই এটা করা হবে না হবে না তো বিষয়টা হলো যে আল্লাহ রসুল্লাহাম এইভাবে তিনি হুশিয়ার করেছেন মানুষের জীবনে সালাত সব বড় জিনিস কিয়ামতের দিন আল্লাহ সালাত সম্পর্কে প্রথমে জিজ্ঞেস করবেন করবেন কিয়ামত প্রথমে জিজ্ঞেস হবে হবে সর্বপ্রথম হবে তার যদি সালাদ ঠিক হয়ে যায় অন্য আমল গুলা ঠিক হয়ে যাবে হয়ে যাবে বাতিল হয়ে যায় অন্য আমল গুলা বাতিল হয়ে যাবে তাই আমরা ঠিক আপনাকে আমাকে করতে হবে আলবানি

তিনি বললেন বললেন যে পিতা মাতার খেদমত আল্লাহর পথে জিয়াদ করা কথা গুলা বললেন তার বিষয় হলো যে সালাদ ঠিক ভাবে আপনাকে আমাকে আদায় করতে হবে তাই ঠিক ভাবে সালাত আদায় করলে আপনার আমার ইহকাল পরকাল করলেন তাই আমি আপনি আপনি সালাত আদায় করার চেষ্টা করবো

আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদেরকে বলেন দেখো যদি তোমরা জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও তাহলে দেখো এই যে জান্নাতি ব্যক্তি চলে যাচ্ছে এই যে জান্নাতি ব্যক্তি চলে যাচ্ছে সে যদি তার কথাগুলো বাস্তবায়ন করে এবং বুখারি রহমান হাদিসটি নিয়ে এসেছেন মুসলিম হাদিসটি নিয়ে তো যে বিষয়টা হলো যে আপনাকে আমাকে সালাত পড়তে হবে সালাতের মাধ্যমে মানুষ ইহু কাল পরকাল কল্যাণ তাই যারা আমরা পুরুষ মানুষ তারা মসজিদে যাব ছোট বাচ্চা থাকলে ছেলে বাচ্চা সাত বছর বয়স হলে তাকে সাথে বয়স হলে তাকে লাঠি দ্বারা মা বোন যারা আমরা বাড়িতে আসি সময় মতো আপনার মেয়ে থাকলে সাত বছর বয়স হলে তাকে নিয়ে আদায় করেন আপনার মেয়েদেরকেও সাথে নিয়ে সালাত আদায় করেন আপনি বাড়িতে বাড়ির বাইরে গেলে পর্দা 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 পশুদার বাড়ি থেকে বের হন বের হন এইভাবেই ভাবেই